goes till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste. হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা স্টাইল ড্রিমি। তো সবাইরে দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। আর আজকে আমি আর বোনুই বাইর হইছি, মা ভাল লাগে না, বাবুতারা ভাল লাগে না, তারা বাইর হইছে না, আর বাই তো বাই একলা বাইর হইছে। কি দুষ্টু বাই, তোমরা তো জানোই। তো সবার প্রথমেই যে আমরা পাড়ার মধ্যে আর কি, যে বজেন্দ্র রোড আর কি, এখানে যাইলাম। সিম্পলের মধ্যে খুবই সুন্দর বানাইছে। আর এখানের মধ্যে আমার সবথেকে বেশি যেটা ভালো লাগছে আর কি, মার মূর্তি আর কি, খুব বেশি ভালো লাগছে। আর আমার মতন কে কে আসো আমি হইরাম, যে মানে ইউনিক যেগুলো মূর্তি বানানি আমার সেখানে জানি পার্সোনালি। হ্যাঁ, আমি সবার কথা কইলাম না, আমার পার্সোনালি আমার ভালো লাগে না। আমার ছোটোর থেকে যেরকম, যেমন মা দুর্গা, মা কালীমা দেখে আইছি, আমার এরকম মূর্তি ভালো লাগে। তো যারা যারা আমার মতন আছে, প্লিজ একটা কমেন্ট করে দিও যে আসি, তোমার সঙ্গে আসি আমরা। আর বোনের যে সুন্দর ড্রেস পরছে না, এই ড্রেসটা বন্ধুগণ আমি দিছি। কইও কীরকম হয়েছে, কীরকম হয়েছে, আমি দিছি ড্রেসটা, তাই গিফট করছি, বুঝছো। আর এই যে এখন টাউন কালীবাড়ির সামনে আইছি, খুব সুন্দর লাগে না লাইটিং। আর দেখো কালে তোমরা কালকে বলে লাইটিং সুন্দর, আমি তো ভিডিওটা কত সুন্দর করছি। হ্যাঁ সুন্দর, এটা তো তোমরা কইতে পারত না। দেখো কি ভিডিওটা সুন্দর না হলে হইব, সুন্দর না হলে এরকম দেখা যাইব না, এরকম দেখা যাইতো না, তোমরা এটা বুঝতাই না। আর আজকে আমি চরবাজার যেতাম না, কালকে আবার ঘুরমু। আজকে দেখি কতটি কভার করতে পারি, যতটি কভার করতে পারি অতটি কভার করমু। আর মানে আর মাতারার নিয়া মারে কইছে তোমরা যাইতে লাগবো, যাইতে লাগবো মাতারার নিয়া। তো মানে আগামীকালকে আবার যাইমু চরবাজারের দিকে, ওই দিকটা যাইমু আর কি। আর আমরা এখানে যেটা যেটা সামনে আছে দেখি লাইরাম, মেইন যেটা বুর্জ খলিফা দেখবো, বুর্জ খলিফা এটা দেখালে কি তোমার জানে কি তা হরের। তো ওইখানে খুব সুন্দর হয়েছে না, খুব সুন্দর লাগে। আর আমার কীরকম লাগে বন্ধুগণ আমার একটু জানাইও কমেন্টে। হ্যাঁ তোমরা তো না জানাইলে হইব, তোমরা না জানাইলে হইতো না। তখন আমার আমার যেটা চুড়িদার যে চিকির মিকির চিকির মিকির করে, হ্যাঁ খালি পূজা তো চিকির মিকির না হলে হিবনি না হইতো না। তো চলো এখন ওই যে দশমী ঘাটটা খুব সুন্দর সাজানি হয়েছে। আর এখন যাইমু আমরা পঞ্চপ্রদীপ ক্লাব। আর একদিকে ভালো হয়েছে, যতই বৃষ্টি হয়েছে কিন্তু এখন তো আর বৃষ্টি নাই, মানে খুব ভালো লাগছে। কিন্তু জানোনি মানে সাদা হয়ে গেছে আর কি, এই যে এদিকে যাইলাম নিচে কিটা দিছে আর কি, দেখো মানে পাও ডাবি যায় আর কি। তাও হয়েছে না, যাইমু প্রথমে একবার ঘুরে আই গেছিলাম, তারপর আমার মনে মানছে না, আমি হয়েছি না আবার যাইমু। তো আবার যাইলাম এই মধ্যে। আর এখানে কি সুন্দর প্রোগ্রাম চলে, প্রোগ্রামটা দেখতে পারে, খুব সুন্দর গান। কিন্তু গান তো আমি দিতে পারতাম না, কারণ কপিরাইট লাগে যাইব। আর এখানেও মায়ের মূর্তি দেখো কি সুন্দর, আর ক্লাবটাও খুব বেশি সুন্দর করিয়া ডেকোরেট করছে, ভাল লাগছে। তো চলো এখন একটু তোমরা দেখাই দিই অলগাসটা, তারা যদি তোমরা কেউ চিনিয়ে থাকো কমেন্টে হইও তার নাম, আমি তো চিনি না তারারে। আর দেখো এখানে দেখো মাইগ মাই পুরা ভয়ানক, ভয়ানক লাগে না? এদিকে যদি পুরা অন্ধকার হইতো আর জিনিসটা থাকতো, তো পুরা মানে ভয়ানক লাগলো না আর কি। তো এখন তো মানে আছে না নি প্যান্ডেলের মধ্যে লাইট, এটা লেগে অতটা ভয়ানক লাগে না। তারপরের তো যাইরাম ওই যে আনন্দময়ী ক্লাব, এই ক্লাবের সবসময় থিম ভাল লাগে, মানে সিম্পলের মধ্যে খুব বেশি সুন্দর বানায়, আমার খুবই বেশি ভাল লাগে। আর আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যেটা মানে এই ক্লাবের সঙ্গে জড়িত, এটা লেগে আমি কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া খেউরেই পাইছে না, খেউই ফাত্তা দিল না বন্ধুগণ, কোনো বন্ধুগণ আমার ফাত্তা দিল না এখানে। হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেল সব জড়িত আছে বেশিরভাগ, কিন্তু কেউ ফাত্তা দিছে না আমার, তারা আসলোই না খেউ। আর এখানে গিয়ে যেটা মেন আকর্ষণ আর কি, যেটা আমরার বেশি একটু মানে মানে হাট টাচ হয় আর কি, যেটা সেলফি পয়েন্ট রাখছে মাইক মাই, এখানে দুই তিনটা সেলফি না মারলে হইব নি না, সেলফি না মারলে এখানে দুই তিনটা হইব না। তো প্রথম আমি দুই তিনটা সেলফি মারছি, এখন বনুয়ে চলো তোমরা দেখাই দুই তিনটা ফটো। বন্ধুগণ দুঃখের বিষয় কি তা ফটো মারতাম, এইদিক থেকে একবার ঠেলা দেয়, এইদিক থেকে একবার ঠেলা দেয়, ঠেলা খাইতে খাইতে দুই তিনটা ফটো মারছি আমি জানি। তারপরে কইবা বন্ধুগণ তোমরা তো বহুত ভালো কইবা, সুন্দর হয়েছে, আমি কিন্তু বুঝলাম সুন্দর হয়েছে না। এদিকে আমার বোন রাগ করিয়া বোয়াত, কারণ আমি একলা একলা ফটো উঠি, তাহলে গিয়ে তাইরাও কইরাম আচ্ছা ঠিক আছে দুইটা উঠবে সে তোরে বন্ধুগণ বালা পান না, আমারে বালা পায়, এটা লাগে আমি আমারে আবার উঠা। তো ফটো উঠে গেছি, তখন আমরা চললাম ভুজ খলিফা। তো যে আমার বোনের একটা ফ্রেন্ড হ্যাঁ জয়েন করছে, হ্যাঁ মানে যেইটাই কেনে, তো আমরা সঙ্গে যার গিয়া
তো চলো তোমরা দেখাই। তার আগে বুর্জ খলিফা যাওয়ার আগে আমি ইয়ে দেখাই, করিমগঞ্জ কলেজের মাঠে কোন জানি ক্লাব, ভুল লাগেছে ক্লাবের নাম। তো এই ক্লাবটা জিম খুব সুন্দর, খুব সুন্দর শুনছি, আর লাইটিংটা খুব সুন্দর দেখো। আর আমি ভিডিও করলাম কিন্তু খুব সুন্দর, তোমরা খালি খুব লাইটিং সুন্দর না, আমি ভিডিও করলাম খুব সুন্দর করিয়া। আর করিমগঞ্জ কলেজের মাঠে যেতাম, তাহলে দুর্গাপূজার সময় যে সুন্দর বাহুবলী সেট বানাইছিল, উফ হইয়া লাভ নেই, এবারও শুনছি বহুত বড় সুন্দর বানাইছে। যা লেগে হয়েছে এখানে যদি না যাই হইব না, এখানে না গেলে হইতো না। আর জানি বন্ধুগণ, বেশি একটা ভিডিও করতে পারলাম না, কারণ হইলো জানো রাত্রেবেলা মানে অত সুন্দর আমার মোবাইল থেকে হয় না আর কি। আমার মোবাইলটা অত বেশি একটা মানে সুন্দর ক্যামেরা নাই যাতে সুন্দর করিয়া উইতো, এটার লেগে আর কি কীরকম কীরকম মানে ভিডিওগুলো আয়, এটার লেগে বেশি একটা উঠাইছি না, খালি লাইট উইট উঠেছে দেখো, একদম ক্লিয়ার আয় না আর কি রাত্রেবেলা, বুঝলাই না কম দামি মোবাইল আমারটা, এটা দিয়েই হাত চালাই। আর তোমরা তাও আমি জানিয়ে কইবা না, ঠিকও আছে ভিডিওটো ঠিক আছে। আর এদিকে বন্ধুগণ লাইটিং বেলুন, উফ কে কে কিনছে এটা বেলুন হইয়া, মাত্র 100, বেশি না তো মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। তো এখন আই গেছে যে করিমগঞ্জ কলেজের মানে এন্ট্রি পয়েন্ট যেটা, এখানে খুব সুন্দর লাইটিং করছে না, হ্যাঁ যেদিকে যে খুব সুন্দর মানে কালী পূজা মানে লাইটিং, যেখানে যাইবা লাইটিং, কালী পূজার মধ্যে তো এটাই মেইন নানি, হ্যাঁ মজা লাগে। তার মধ্যে আমার ড্রেসটা চিকিরমিকির চিকিরমিকির, আর মানুষই দেখো এখানে দেখছি বহুত ভিড়, বহুত ভিড় লাগছে কিন্তু। আর এদিকে তো মেন নানি বৃষ্টি সাদা করলেইছে, এটা লাগে মানে ভিড়টা আরও বেশি হয়ে গেছে, সাইডের দিকে যেতে পারে না মানে আছে না যেদিকে যাওয়ার এদিকেই যেতে লাগে, তো এটা লাগে ভিড়টা একটু বেশি হয়ে গেছে। আর তোমরা নানি ইয়ে করিও, কোন জায়গায় কোন কোন জায়গার মধ্যে কোন প্যান্ডেল এটা সুন্দর হয়েছে কমেন্টে ফটো ফাটাইও, হ্যাঁ তো দেখুন। আর এখানে দেখো কি সুন্দর, উফ যে ভালো লাগে, যে ভালো লাগে। আর তোমরা কে কে ঘুরাত গেছো, কিতা কিতা খাইছো, সব কিছু সব কিছু আমার জানাইও। আর ভিডিওটা যদি ভালো লাগে মানে স্কিপ না করে, তো তুমি জানি বন্ধুগণ তোমরা ফুরা দেখো, এটা তো আমি মানছি তোমরা ফুরা দেখো, কিন্তু সঙ্গে কিতা করবা জানো, একটা লাইক আর একটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো তোমার যারা বন্ধু বান্ধব আছে তারা সবাই ফাইলেইব, আর সবার কাছে আমার ভিডিওটা গিয়া পৌঁছবো। আর দেখো কি সুন্দর, মাই গো মাই, এখানে দেখিয়া তো আমার চোখ উখ শেষ হয়ে গেছে, এখানে আইয়া হই দূর অত সুন্দর, এখানে যদি নাইতাম হইল রে না হইল না, তো দেখি মানুষের ঠেলাইয়া 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 ঢুকতে পারিনি। আমি মোটা কিন্তু মানুষের ঠেলা মারে যে সময় নানি উড়িয়া গুড়িয়া গিয়া ফরি, মানুষের যেন চিকনা চিকনা শরীর অত শক্তি খেমনে আমি কিচ্ছু বুঝতে পারি না। তো এখানে খুব সুন্দর দেখো, হাতি 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 মেরি সত্যি, আমি গিয়া দৌড়ি আশীর্বাদ আশীর্বাদ লইমু, এখন দেখতে যে সুন্দর লাগে না ওই দিক থেকে, সবাই দেখো কি সুন্দর, সবাই হাসি আশীর্বাদ দিল, আর কলাও খা খার এদিকে কি সুন্দর। তারা তারার পায়ের নিচে যদি পড়ো তুমি শেষ, তারা বেশি মস্তানি করা যাইবে না তারার কাছে। আর সবে বক্তৃদের আর কি নমহরে, তো চলো পরের দিকে আবার আইয়া দেখমু, আমরা একবার ভিতরে ঢুকি, ভিতরে দেখি মাইকে মাই মহাবীর লাগে গেছে এইদিকে। আর দেখো এখানেও মূর্তি খুবই সুন্দর হয়েছে, বহুত সুন্দর হয়েছে না, বহুত সুন্দর হয়েছে। চলো এখন একবার বাইরই বেশি এদিক পিছন দিক থেকে, আমার খালি ঠেলা দেয় ঠেলা দেয় কিতা গো, অত ভিডিও করতে লাগে যাও না রে গো, যাও যাও খালি তা হরা মারে। আর এদিকে সাইডের দিকে কী সুন্দর পোয়ারা, উফ জলটেন পরে কালারিং 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 কালার মারে আর কি। আর চলো এখন আমি একটু আশীর্বাদ নেই, আশীর্বাদ নেই এমনই কিতা হইতাম, আর এমনই দিনকাল বালা যান না, একটু আশীর্বাদ না দিলে ওই বোনে আমার একটু আশীর্বাদ দেও যাতে আমার দিনকাল বালা যাইতো, আমার বন্ধুগণ আমার সবাই বাল্লা পাইতো, বন্ধুগণ এখন আর বেশি আমার একটা বাল্লা পাইন না, তো আশীর্বাদ আশীর্বাদ লই লইছি। তারপরে তো মাই গো মাই, বহুত দিনে তারা ফ্রেন্ড ফ্রেন্ড মিলছে দেখো দেখো দেখো, ফ্রেন্ড মিলবো আর ফটো উঠতো না, এরকম উঠতে পারেনি, এরকম হইতে পারে না। তো দেখো তারা দুজনে ফটো উঠছে সঙ্গে, আমিও কই এক দুইটা আমিও ফটো মারি দিই, বহুত ফ্রেন্ড মিলে লেইছ ঠিক আছে। এখন সূর্যা বুর্জ খলিফা যেতাম আমরা, দেখতাম দেখতাম অত নাম শুনছি অত নাম শুনছি, তারপরে তো কোন দিন যাইমু দুবাই, কোন দিন যাইমু কই, তারপরে তো আর কোন দিন দেখমু অরিজিনাল, চড়া এটা দেখি আমার মনে সান্ত্বনা দেই, যাতে আমি দেখতে তো পারছি দেখতে তো পারছি, ঠিক না রে বন্ধুগণ, মনটা তো সান্ত্বনা দিতে লাগবো, মনটা তো খালি আঞ্চন আঞ্চন করে যাওয়ার লাগিয়া।
তো আমি কই ঠিক আছে। তারপরে তোমার তোমরা হয়তো এই প্যান্ডেলটা আমি আগের ভিডিও দেখাইছিলাম, যারা যারা দেখছো না গিয়া এর আগে যেটা ভিডিও ছাড়ছিলাম এটা দেখিও। এই প্যান্ডেলটা খুব সুন্দর, দিনের বেলা উঠেছিলাম খুব সুন্দর। এখন তো রাতের বেলা খালি ঠেলা ঠালি খাই, সামনে আর ভিডিও করতাম। তারপরে যাই গণেশা, প্রথমে যাই গণেশা, চলো গিয়া ভিতরে ঢুকি একবার। খালি এখানে থাকলেই বনি না, এখানে থাকলেই তো না। আর আমরা গিয়া ভিতরে ঢুকলাম। এখানে এখানে প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, একটা থেকে একটাই সুন্দর, একটা থেকে একটা সুন্দর, একটা থেকে একটা সুন্দর। মানে খারে আগে হইতাম, খারে ফিসে হইতাম, এরকম কিছু না, একটা থেকে একটাই সুন্দর, একটা থেকে একটাই সুন্দর। আর অত পূজা না নেই করিমগঞ্জের মধ্যে, তো একদিনে কাভার করা মানে বহুত কষ্ট, বহুত কষ্ট। তাই এটা লাগে আজকে আবার আমরা বাইরেমু মাই গু মাই, যে বড়ো দেখছো নি, যে বড়ো না, যে বড়ো মূর্তি। তো ওইটা লাগিয়ে আমি দুই দিনে কভার করবো, একদিনে কভার করো অতটা তো সম্ভবই না। আমার ফাও বেদনা শুরু হয়ে গেছে, বেদনা শুরু হয়ে গেছে। এমনি তো জানো কমজোরি মানুষ, মোটা সোটা মানুষ কিন্তু কমজোরি মানুষ। তারপর এদিকে তাই আর একটা ফ্রেন্ড মিলছে, হায় রে হায় হায় হায়। আমি ডং মারছি যে খাওয়াই, তো আমি জানি খাওয়াই তো না, বহুত কঞ্জুস টাইন হইলো, বহুত কঞ্জুস টাইন, বহুত কঞ্জুস। তারপরে হয়েছে চলো চলো খাইতে আইনি খাইতে আইনি। আমি বলছি না না, আমি ডং করছি, আমি ডং করছি, আমি খাইতাম না, আমি খাইতাম না। তারপরে তো বন্ধুগণ ফাইনালি আই গেলাম, আই গেলাম, খুঁই আইলাম বুঝলাই তো তোমরা, হইতে লাগবো না আর না, হইতে লাগতো না। তারপরেও হইলাম, এই যে বুড়ি খালিফার মধ্যে আই গেছি, খুব সুন্দর বানাইছে কিন্তু, এটা মানে খোয়ার মতন না, অত সুন্দর, অত সুন্দর, দূর থেকে দেখো কি সুন্দর লাগে। চলো সামনে গিয়া তোমরা দেখাই, তোমরা সামনে না গিয়া দেখাইলে হইব না, সামনে না দেখাইয়া গিয়া হইতো না, মানে হইয়া লাভ না, অত সুন্দর, অত সুন্দর। যারা যারা করিমগঞ্জের না, তোমরা আরও এটা দুই তিন দিন আরও থাকবো, তোমরা এই একবার দেখতে পারো, অত সুন্দর হয়েছে, অত সুন্দর হয়েছে। আমি কইম তোমরা আও আও আও, না ইয়া দেখতে পারতাই না, মানে যতই ক্যামেরা তৈরত করো সামনে মানে হইয়া লাভ নেই। বহুত চেষ্টা করছি যে বুর্জ খালিফার সামনে একটা ফটো উঠি, আমি সারমু ফেসবুকের মানুষের জ্বালাইমু, দেখো আমি বুর্জ খালিফাত গেছি, কিন্তু মানে মানুষের ঠেলা ঠেলি খাইয়া নানি উঠছি, এই দিক থেকে বেখা, ওই দিক থেকে শেখা, এরকম করিয়া উঠছি ফটো। আর কি সুন্দর হয়েছে না, সুন্দর হয়েছে না, মানুষের যেন আমি কইতাম এরকম একটা সুন্দর ফটো উঠতে পারছে না, যে মজা লাগে না। কত ধরনের লাইট, কত ধরনের লাইট, তোমরা আমার আর কত বকবক শুনতে হয়, তোমরা লাইট উইট দেখো, খালি আমার বকবক শুনে লইব নি, তোমরা তো কত মানুষ খালি খো, তুমি খালি বকবক করো, বকবক করো, বকবক না করলে তো তোমরা বালাও পাও না। অনেক বন্ধুগণ আছে যারা বালা পায় না, অনেক যে আসুন কয়েকজন কয়েকজন আসুন, তারা আমার বকবক বালা পায় না, বাকি সবে বালা পাও, তোমরা সবে বালা পাও। তো আমি সবের লাগিয়ে ভিডিও করি দেখছ নি। তারপরে আবার লাভ আছে, দেখো লাভটা যে কালার মারের উফ। তো তোমরা কমেন্টে জানাইও বুর্জ খালিফা কীরকম লাগছে, আর করিমগঞ্জের পূজাগুলা কীরকম লাগছে। এখানেও যদি একটা সেলফি পয়েন্ট দিত, যে এখানেও দাঁড়াও আসবে বুর্জ খালিফার সামনে একটা একটা সেলফি লো, মানে সোনায় সোহাগা হয়ে গেল না, দিলে কিন্তু বালা আসলো। ইস আমার তো জিগাইল না, আমি তো আইডিয়াটা দিয়া দিলাম না, যে এরকম জায়গাটাতে একটা রাখা হইতো সেলফি পয়েন্ট, যে মানে পিছন দিকে এই বুর্জ খালিফা থাকতো আর সামনে কে মানে ফটোটা উঠা যাইতো, অত সুন্দর হইল না। এখানে তো দাঁড়াইলেই মানুষের ঠেলা মারে বুঝলে। তারপরে তো তুমি দাঁড়াইলাই, তারপর তোমার সামনে আরেকজন বাচ্চা উচ্চারা রাখে দিব, রাখিয়া তারা তারা মা বাবায় ফটো উঠাইব, না তুমি কিচ্ছু হইতে পারবে না, তুমি সইতে পারবে, হইয়ার লাভ নাই। আর একটা ফটো উঠার ফটো উঠব, শেষ নেই তোমার, শেষ নেই মাইক গো মাই, তাহলে গিয়ে আর ফটো উঠো উঠতে পারছি না। আর তোমরা কই কই ঘুরাত গেছো জানাইতে আমার ভুলবা নি, না ভুলিও না, আমি তো ভুললা যাই, তোমরা আমার মতন এরকম ভুললা যাইও না, ঠিক আছে। তো আর কি দা হইতাম তোমরা রে, তোমরা তো জানোই আমার ভিডিওটা শেয়ার করবাই, আর কিছু হইয়া উইয়া লাভ নাই। আর বাই ফুটার ভিডিও ব্লগও আমি জানি চেষ্টা করবো, বাই ফুটার ব্লগটাও করতাম, আমার বাইয়ে কিন্তু আমার গিফট করে বুঝুন, এটাও তোমরা দেখাইমো। আর হ্যাঁ যদি ইচ্ছে থাকে না ছোটোমোটো গিফট করা, তারপরে আমি যেই ক্যামেরা ধরম সামনে হ্যাঁ কিছু বালা কিছু গিফট করতে লাগবো বুঝছি না নি। এটার লাগে বন্ধুগণ বহুত ফায়দা উঠাই, তোমরা দেখছো নি, তোমরা ফায়দা না উঠাই লইব, তোমরা ফায়দা বহুত উঠাই, বহুত উঠাই। এই যে আগে একজন মিলছে তাই নিয়ে কইছে যে আমার রেকর্ডিং হওয়ার, এই দেখো আমি আবার টাচ করিয়ে দেখলাম যে বুর্জ খালিফা কিতাব ভিতরে যাইলাম, তখন দেখিটা মানে গ্লাসের আর কি, আর এখানে সুন্দর মূর্তি। আর মেন তো বুঝলাই লাইটিং বুর্জ খালিফা, আর কিতা লাগে, আর কিতা লাগে। হ্যাঁ টাচ করিয়ে দেখছি গ্লাস কি সুন্দর,
চোখ হইয়াল আপনিও তো সুন্দর করে বানাইতে পারে মাই মাইক মাইক মাইক। তো এই ভিডিওটা এখানে শেষ করছিলাম বন্ধুগণ, টাটা বাই বাই, সবাই ভালো থাকিও।